আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এলাম পেঁপের ঘন্ট। মানব দেহের জন্য উপকারী সবজি কি কি, এই তালিকা যখন জানতে চাওয়া হবে কাঁচা পেঁপের নাম উঠে আসবে এক নম্বরে। এটা ডায়াবেটিকের জন্য খুবই উপকারী একটি সবজি। চোখের যত্নের জন্য কিন্তু এর অবদান অনেক। শরীরের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এটাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। স্কিনের জন্য ভালো। এটা প্রচুর ফাইবার যুক্ত একটা সবজি, যে জন্য এটা হজমে খুবই সহায়ক। এটা শরীরের কোষ্ঠকাঠিন্য দূর করে। আসলে অল্প কথায় আর অল্প সময়ে এর গুণ বলে শেষ করা যাবে না। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এত গুণাবলী জানার পরেও কাঁচা পেঁপে কিন্তু বেশিরভাগ মানুষই খুব অনীহা নিয়ে খায়। ব্যাপারটা যেন এমন, যেহেতু উপকারী খেতে হবে তাই খাই। ছোটবেলায় এই দলে কিন্তু আমি আর আমার ভাইও ছিলাম। যখন শরীর করা হয়ে যেত তখন পেঁপের কদর বাড়লেও অন্যান্য সময় পেঁপেটাকে ওষুধের মতোই লাগতো। কিন্তু যখন ধীরে ধীরে বড় হলাম, খাদ্যের গুণাবলীগুলো বুঝতে শিখলাম, তখন কাঁচা পেঁপেকেও পছন্দের তালিকায় যুক্ত করে নিলাম। কিন্তু সবসময় একই রকম করে রান্না কিন্তু ভালো লাগে না। আর পেঁপে রান্নায় অনেকেই বলবে কোনো বৈচিত্র্য নেই, পাংশে তরকারি সবসময় পাংশেই লাগে। তাই আজকে এই রেসিপিটা নিয়ে আসলাম, পেঁপের ঘন্ট। আমাদের ছোটবেলায় দাদুর বাসায় ভাড়া থাকতেন এক পিসি। ঝর্ণা রানী লোধ চাকরি করতেন সচিবালয়ে। ওনার একটা ভাইয়ের মেয়ে ছিল উত্তরা, আমার সমবয়সী, আমার খেলার সাথী। সকালে পিসি অফিসে চলে যেত আর দুপুরবেলা রান্না করতো উত্তরা। উত্তরার পাশে বসে বসে নানা রকম রান্না আমি দেখতাম। উত্তরার বয়সে রান্না আমি শিখিনি, তবে রান্নাটা তখনও ভালোবাসতাম। আজ নিজের সংসারে উত্তরার সেই রান্না মনে করে কিন্তু বহুবারই আমি তৈরি করি পেঁপের এই ঘন্ট। এক বাক্যে সবাই বলে দারুণ মজা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। উত্তরার সাথে কিন্তু আমার যোগাযোগ নেই বহু বছর। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, বেশি তখন এক সড়ক দুর্ঘটনায় মারা যান। উত্তরারাও বাড়ি ছেড়ে চলে যায় অন্য কোথাও। আজকের আমার এই রান্নাটা সেই ছোটবেলার বন্ধু উত্তরাকে মনে করেই। প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আজ কিন্তু আমরা শিখে নিব মজাদার পেঁপের ঘন্ট রান্না। তো চলুন রান্নাটা শুরু করি। 2 টেবিল চামচ কুকিং অয়েল, সামান্য এই তেলটুকু দিয়েই আমরা রান্নাটা শুরু করব। তেলটা গরম হলেই আমরা প্রথমেই একটা তেজপাতাকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিব। তারপরে দিব 3টা শুকনা মরিচ, সেটাকেও ছিঁড়ে দিব। দিব 1 টুকরা দারচিনি, 3-4টা লং, 2-3টা এলাচ। এলাচগুলো মুখের কাছ থেকে একটু ফাটিয়ে তারপরে দিব। তারপরে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা ভাজা সুগন্ধ বের হতে থাকলে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। একই সাথে দিব 2 টেবিল চামচ রসুন কুচি। তারপরে আবার ভাজতে থাকব। আর এগুলো যখন কিছুটা নরম হয়ে আসবে তখন দিয়ে দিব 1 টেবিল চামচ আস্ত জিরা। এবার এটাকে একটু সময় নিয়ে ভাজতে থাকবো, কিছুটা বাদামি রং ধারণ করা পর্যন্ত। যখন বাদামি রঙের প্রারম্ভিক অবস্থায় পেঁয়াজ রসুনটা চলে আসবে তখন দিব চাক চাক করে কেটে রাখা 2টা আলু। একটু খেয়াল করে দেখলেই আলুর শেপটা আপনারা বুঝতে পারবেন। লক্ষ্য করে দেখবেন আমরা কিন্তু এখনো কোনো বাটা মশলা বা গুঁড়া মশলা ব্যবহার করিনি। আলুটা কিছুক্ষণ ভাজার পরে আমরা একে একে যোগ করব লবণ, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা। এবার কিছুটা সময় নিয়ে মশলাটা ভাজা ভাজা করে নিব। আর ভাজা ভাজাটা হয়ে গেলেই আমরা দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া। আর এবার এমনভাবে কষাবো যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে আর। আর এদিকে আমরা রেডি হয়েছি পুরো একটা গ্রেট করা কাঁচা পেঁপে নিয়ে। আমরা এটাকে খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পুরো পেঁপেটাই আমরা এখন দিয়ে দিচ্ছি। সামান্য একটু নেড়ে চেড়ে দিয়েই আমরা ঢেকে দিচ্ছি। পেঁপেটা কিছুটা মজে যাক বা বসে আসুক, তারপরই নাড়া চাড়াটা সহজ হবে। খুব সুন্দরভাবে তখন একে মশলার সাথে মিশিয়ে নেওয়া যাবে। এখন আমরা ঢেকে দিয়ে অপেক্ষা করব পেঁপেটা সিদ্ধ হয়ে আসুক। পেঁপেটা সিদ্ধ হয়েছে, কিন্তু পেঁপে ভাজি যেরকম সিদ্ধ হয় সেরকম সিদ্ধ হয়েছে। কিন্তু আমাদের আজকের রেসিপি তো পেঁপে ভাজি না, পেঁপের ঘন্ট। তাই এটাকে আরো নরম করে সিদ্ধ করতে হবে। তাই এখন আমরা মিলিয়ে দিব কিছুটা পানি। আমরা দিলাম প্রায় 1.5 কাপ পানি। এই পানির কারণেই রান্না শেষে আমরা যেরকম ঘন্ট ঘন্ট চেহারা চাচ্ছি, সেই চেহারাটা নিয়ে পেঁপেটা রেডি হবে। পানিটা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন ঢেকে দিব আর অপেক্ষা করবো খুব ভালো মতো একটা বলক উঠে আসুক। পানিটাতে বলক উঠে আসলেই আমরা ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেখবো কি অবস্থা। আগের চেয়ে বেশ নরম হয়ে গেছে। এখন আমরা মিশিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা। একটু সময় নিয়ে এখন আদাটা আমরা পুরো পেঁপের তরকারিটার সাথে ভেজে নিব। আর আদাটা রান্নার মাঝামাঝি সময় মিশিয়ে ভাজাভাজি করার কারণে আদার সুন্দর ভাজা ভাজা ফ্লেভারটা পেঁপের ঘন্টের মধ্যে অদ্ভুত ভাবে মিশে যাবে। এভাবে একবার অবশ্যই রান্না করে দেখবেন। আদার ঝাঁঝালো ফ্লেভারটা পুরোপুরি মিশিয়ে না ফেলে তরকারির মধ্যে অদ্ভুত মাদক সহ সেটাকে যোগ করার এই পদ্ধতিটা উত্তরার কাছ থেকেই কিন্তু শেখা। এবার দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি, তারপর ঢেকে দিব।
অপেক্ষা করব ভিতরের পানিটা শুকিয়ে একটা মাখামাখা অবস্থা তৈরি হয়ে যাক। এবার ফিরে এসে কিছুটা নেড়ে চেড়ে দিয়ে আমরা দিয়ে দিব এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া। ঢেকে দিব মিনিট তিনেকের জন্য। খুব ভালো মতো ভিতরে স্টিম উঠে আসুক আর গরম মশলার গন্ধটা ছড়িয়ে যাক পুরো পেঁপের ঘন্টটার মধ্যে। এবার দেখে নেবার পালা পেঁপে পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা এবং লবণ ঠিক আছে কিনা। তারপরেই দিয়ে দিব আমরা প্রয়োজনীয় লবণ। দিয়ে দিব 2 টেবিল চামচ কিশমিশ। তারপর কিছুটা সময় আবার এটাকে নেড়ে চেড়ে মেশাতে থাকবো। তারপরই দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। ইন্ডিয়ান স্টাইলের পেঁপের ঘন্টর মূল স্বাদের অনেক বড় একটা অংশই কিন্তু লুকিয়ে রয়েছে এই সিক্রেট ইনগ্রেডিয়েন্টের মধ্যে। এটা উত্তরার পাশে বসে না থাকলে কিন্তু জানাই হতো না, কারণ কেউ জিজ্ঞেস করলে ও কিন্তু এটা বলতো না। চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এবার দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। এটা ছাড়াও কিন্তু ঘন্টটা অসম্পূর্ণই থেকে যাবে। ঘিটা দেবার পরে এটাকে এখন শেষবারের মতো বেশ কিছুটা সময় নিয়ে আমরা একটু ভেজে নিব। এই ভাজাভাজির মাঝখানেই যেটা হবে আলু কিছুটা ভেঙে ভেঙে মিশে যাবে, তবে আমরা কিন্তু প্রেসার দিয়ে কোনোটাই মেশাবো না, আলুও না পেঁপেও না। এখন যেরকম সিদ্ধ হয়েছে বা যে অবস্থায় আছে এটা একেবারেই ঠিক আছে। চাই শুধু আর মিনিট পাঁচেকের মতো ভাজাভাজি। একটু সময় নিয়ে একটু দাঁড়িয়ে থেকে 5 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমরা এটাকে সার্ভিং ডিশে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল উত্তরার রেসিপিতে করা পেঁপের ঘন্ট। যে বয়সে রান্না তো দূরের কথা, খুনতিও ঠিক মতো আমি ধরতে পারি না, সেই একই বয়সে উত্তরা রান্না করতো এরকম মজাদার সব আইটেম। লুচি, পরোটা, রুটি, ভাত, পোলাও সবকিছুর সাথেই কিন্তু এটা অসম্ভব মজা। আমি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পরিবারের প্রতিটি সদস্যই কিন্তু বারে বারে ভোট দিয়েছে পেঁপে ঘন্ট অসাধারণ। একবারের জন্যও কিন্তু এটা রান্না করলে পরে কেউ মুখ বাঁকা করে বলেনি ও পেঁপে ভালো লাগে না খেতে। যদিও আমি জানি না এই ভিডিওটা কখনো উত্তরার চোখে পড়বে কিনা, তবে যদি কোনোদিনও উত্তরা এটা দেখে উত্তরা কিন্তু ঠিকই আমাকে খুঁজে নিবে। লক্ষ্মী সেই মেয়েটা যেখানেই থাকুক ভালো থাকুক, আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে এ দোয়াই করি। আর আপনারাও সবাই দোয়া করবেন উত্তরার জন্য, দোয়া করবেন আমাদের জন্য। আপনারাও ভালো থাকবেন, দেখা হবে সামনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।